এই অলৌকিক ঘটনা শুনবেন যারা হাজি ব্যবসা করে তারা কত দুর্নীতি আছে এরা একদম শ্রেষ্ঠ দুর্নীতি পুলিশ ধরলে সম্পাদককে ধরবে কিন্তু পত্রিকা বন্ধ হবে না আমি কারা গেছিলাম সাড়ে তিন বছর সম্পাদক কে ছিল পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে বড় বড় মনুষী অথচ দুনিয়াতে নিগৃহীত নির্যাতিত তাদের দিকেই আমার সবসময় নজর থাকে ইচ্ছাকৃতভাবে কোনোদিন এসব বাজার আদর্শের মধ্যে যাবেন না এই একলাগি দুর্বলতা হলে তো নানুগতহীনতে দেখা যায় দামে কি কম বুঝি আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহী হাদিসের আলোকে জীবন করি আমি আপনাদের কাছে দুই জুন আগে বা তিন জুন আগে আগে খদ্দায় বলেছিলাম খদ্দতে নেমে যে সলা ত্রুসিল পঞ্চম মুদ্রণ বেরোচ্ছে বাধ্যগত কারণে বইয়ের দাম বাড়ছে আপনারা জানেন সব বিদ্যুতের দামও বেশি কাগজের দামও বেশি ছাপতে গেলে তো খরচ বাড়বে শুধু সালাত রসুলের নিয়তে আপনারা টাকা পাঠাবেন কেউ পাঠাচ্ছেন টাকা নিবো নিব কেন সাব কি দিয়ে নিবো তো সবাই বলে নেয়ানো তো কেউ নাই তো বই নাই তো এখন বই করতে হবে সাব তো হবে তো কি বলি আর কি বোঝেন আমি চাচ্ছি বইটা কম দামে দিতে তাতে সবাই এটা নেয় দাম একটু বেড়েছে একশো আশি টাকা হয়েছে এখন গত মাসে অর্ধেক বৃষ্টি ইয়ে কমে গেছে বিক্রি কমে গেছে আপনারাও চাচ্ছেন না যে ওই ভিতরে হোক গতবার থাক লস হোক সংগঠন হোক আমার তো ঠিক আছে এই বকেলি ছাড়ে আবদুল্লাহ তুমি তো কোটিপতি লোক সারা জীবনের ফকির ফকির খেলতে আমার সামনে দশ মিনিট আমি তো কী লোক তুমি কিন্তু তোমার দিল এত এটা হবে না না আর যারা চাকরি করে তারা তো টাকার কমে সব আমাদের তো কিনতে পারে অত তারা বকিল বেশ এটা মাথায় রাখেন আন্দোলন এবারে এই বই কিনতে হবে প্রায় চারশো বিশটার বই হবে দ্বিগুণ দাম হবে তখন দেখা যাবে আগে যা বিক্রি হতে তার শিকি বিক্রি হবে না তো যে লস হবে না মানে লোকজন কাছে যত যাবে ততই ভালো না এই বইটা তো আসল বিপ্লব সৃষ্টি করে সারা দেশে সবাই শিকার করে না বলে কিন্তু আমল নেই এটা মাথায় রাখেন হজরের ব্যবসা করে যারা যে কোনো ব্যবসা আমরা বলি এই যারা মদিনা যাচ্ছে ছাত্র কালকে ওটা বলা বলায় শাখাবার ওর শাস্তির একটা ছেলে যাচ্ছে না মদিনা বললো কালকে ওকে একটু বলে দিয়া আমি দেখো যখন থেকে মদিনা ছাত্র পাঠাচ্ছি প্রত্যেকে আমি বলে দি তোমরা ওখানে যাবা মাসে মাসে তোমার যা মুফা পাও তা ফাইভ পার্সেন্ট পাঠাই দিও আমার এখানে টু পার্সেন্ট করেছে তো ওরা তো ফিরি ফিরি খায় আর খালি ঘুমির ঘরে তোরা একশো টাকা দিলে পাঁচ টাকা পাঠাই দিও তো আজ পর্যন্ত মদিনার কোনো ছাত্র মাসে মাসে একটা পাঠায়নি যখন ইজতেমা হয় তো ওরা এই বেশি কালেকশন করে কিছু টাকা দেয় অকেশনালি তো এখন মদিনা এখন দুই দল তো জমিপন্থীরা ওরা ঠিকই টাকা দেয় কিন্তু আমাদের পন্থীরা আমাদের দেয় না এই আর এক বখিলির দলে পড়ে গেছি আমরা এখন আমার এখানে তৈরি করে আমার হাতে তৈরি করে আমার তাস কেনে যাচ্ছে আদৌ কোনো সুক্রিয়া হাতের মধ্যে নেই এই

এই একটা বিষয় ব্যবসা করবেন লাভ করবেন ওখান থেকে আমাদের পার্সেন্টেজ দিবেন কেন আপনারা আমাদের হাজিদেরকে নিয়ে যান আপনার কোনো হানিফি হাজি করেন না যদি কেউ যায় আলাদা আর তাদের কাছে চাওয়াও যায় না এটা বলা ছিল অন্তত তাদেরকে বলেন তিন কবি কে হাউজরা বই নিতে উনি নিজে পড়বেন আর দুটো ওনার বাপ মার নাম মুনি করবে এটাও কেউ আমল করে না এটাও কেমন কর তিনটকে তিন দাম আমি বদমি বলি আসছি জনতে হাজির পাঠাচ্ছি আমার সামনে গেলে সব আর শেষে এটাও বলে দিয়েছি মানে খারাপ খারাপ কথা মাঝে মাঝে সামনে আসে তো ইনি ধরেন হজ কালার মহামনীষী মানে লোক মেলা একশো দুশো দুশো নিচে হয় না এই তোমার প্রত্যেকেই এই হাফ কেজি পেঁয়াজ নেবা একশো শুকনো মরিষ গুড়া নেবা এই শস্য তেল নেবা কে বলে হাফ কেজি ডাইল নেবা এটা কোনো ব্যাপার না তো সে নিয়ে যাচ্ছে মানে বড়ো বড়ো বোঝা নিয়ে যাচ্ছে হয়ে যাওয়ার জন্য আরে সব মিলিয়ে হয়তো দু কাজও হবে না বলি কোন পাগল নেবে না বলেন কিন্তু আলটিমেটলি দুশো মানুষের জন্য কত ক্যালসিসে বাঁচাই গেল লাভ করে নিলে হাজি সাহেবরা সাবধান এইবারে একটা এর দাম কত কি দুম্বা দুম্বা একটা মানুষ একটা দুমে দেবে তো দুম্বার সরকারি ব্যাংকে জমা দিলে আমার যখন গিয়েছিলাম সাড়ে তিনশো রিয়াল এখন তো একটু বেশি হয়েছে পাঁচশো তো চলেন আপনারা বাজার চলেন আপনারা হজের আপনার করবেন আপনি নিজে কেনেন এখন যদি একশো লোকের মধ্যে দুজনকেও পাওয়া যাবে কিনা সন্দেহ নিজে কিনতে যাবে বাজারে ঠেলিও গাঁদা গোতার মধ্যে আর সে যে নোংরা জায়গা ওই ন্যাস্টা কেউ যায় গোবর ফুটিয়ে আছে রক্ত ফুড়ি আছে সেখানে লোক আলাদা আছে তাদের টাকা দিতে হয় মানে টাকা দিলে সব করা যায় কিন্তু আপনি কি নিজে রাজি আসেন এ নিয়ে আবার সে জায়গায় রান্না করে কিনা করে বাড়ি মুরগি যাবে না ওখানে পরিচয় দু করে খাও ঝামেলা এড়ানোর জন্য বলে ভাই সাড়ান্ত আপনি করে আনেন যা লাগালে আমার দেওয়ার এই যে সাড়ান্ত বললো আপনার পয়সা চললো বলেন এই কুরবানির টাকা মারার অধিকাংশ লোক আছে আমি যখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম তখন আমার ডিপার্টমেন্টে একজন হাজির ব্যবসায়ী ছিল দুজন অন্তত আমার সামনে বিচার করতে চার চেয়ারম্যান কী যে বিপদ কি ব্যাপার দোষ ভাই আপনি বলেন স্যার একটা লোক কয়টা হাজির বদলি হাজ করতে পারে একটা লোক একটা পারে উনি আমার কাছে দুটা হাজির বদলি নেছে এই অলৌকিক ঘটনা শুনবেন যারা হাজির ব্যবসা করে তারা কত দুর্নীতিবাজ এরা একদম শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হাজের নাম কই মক্কা বসে হারামে বসে হারামি কাজ করে আর সবচেয়ে বড় চোর হলে কোরবানি চোর আমি যে কবর গেছি আমি সব ব্যাংকে দিতেছি এগুলো সৌদি গভর্নমেন্ট জানেন আগে আসতে না গোষ্ঠ আসতে না ওই করে পাঠায় এটু তো বিশ্বাস করাই লাগবে কেন কিনি করি বেড়া ঝামেলা করে যতবার হ্রাস করেছি একবারও আমি আমার নিজের গোষ্ঠ গোষ্ঠা খানি একবারও না হয় অন্যদেরকে পাঠাতেছ আর না হোটেল খেয়েছি ওই ঝামেলা করবে না এই সাইডগুলো আমার কানে আসে যেহেতু একজনকে পেয়েছিল ও দেখেন দুজন আছে আছে আর আপনি আছেন দুই আপনাদের আপনাদের ধ্বংস না 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 আপনার গল্প শব্দ শুনি আমি কিন্তু আপনি কাছে না রেখে দূরে রাখেন তাতে পয়সা খরচ কম হয় যে সে এসে চলবে না আপনাদের আপনাদের সম্বন্ধে এই একজনের ভালো ভালো লোক আছে আমার পাশাপাশি আরও বহু ভালো বড় লোক আছে খালি ব্যবসা বন্ধ হয়ে যাবে না ব্যবসার ভালোই করতে হবে কিন্তু ইমান ধরে ঠিক রাখতে হবে ব্যবসা না গেলে আমাদের লোকরা যাবে কোথায় এই এই পথটা আমি দেখাচ্ছি এর আগে কেউ চিন্তাই করেনি প্রথমে আল কজার হাস কল আমি করিনি তোমাদের এটা তো জন্মই হয়নি ঢাকা উত্তরা আমার অফিস ছিল না সে অবশ্য ট্রেনিং দিছি আর এইখানে তিন তিনবার ট্রেনিং হয়েছে আমার হাতে পাখি উড়ে গেল বাসা পড়ে দেখলি সব পদ গাছ শিখ আছে এইসব দূরদর্শী চিন্তা আমার আজকে নতুন না সেন পেশালে আমি অফিস বাদ দিই তোর আগে থেকে আমার আলকাজ হাস করে চলছে প্রথমবার দেখলাম তারকে রিপোর্ট গেল তারপরে পরের দেখলাম না আর হবে না একবারই আমার অভিজ্ঞতা শেষ এত খারাপ তো কেটে দেয় না যাগে ঠিক আছে ওই বই নিয়েছে সবাই বই ধরে নিয়েছে কই কখন চলছে আমি তো বললাম শান্ত বই টাকা রেখে দাও সবাই এসে বই নিয়ে চলে যাবো তাও টাকা ভরা বুঝে না আচ্ছা আপনারা জানেন আমাদের কেন্দ্রতে কটা পত্রিকা বেরোয় দেখে বলতে হবে কি বলুন তো কি কি বেরোয় তিনটা তো আপনার তিনটা নেন না একটা নেন আপনারা তিনটা নিতে পারবেন তিনটা নেবেন আপনার তিন সেকশন লোক তো সব বাড়িতে আছে বাচ্চা নেই নাই ঝุกসবকরে নেই এটা আপনার করেন স্যার এমন রিপোর্টও আছে যে আন্দোলন লোকে তাহুদের ডাক দিয়ে ফিরে দেয় আর এই রিপোর্ট আমাদের কাছে আসতেছে এগুলো আপনারা ভুল করবেন না এটা ভুল করেন না তারিখ তো সবাই পড়ে ঠিক ওইভাবে মনে রাখবেন যে তহুদের ডাকটা গিয়ে প্রথম বের হয়েছে তহদের ডাক্তার সিনিয়র কিন্তু তহুদের বিরুদ্ধে ষড়যন্ত্র শোষণ হয় না যাদের অনুমতি পেয়ে আমি পাইনি পরে ঢাকা বাদ দিয়ে রাজশাহী এসে শুরু করলাম তাতে দেখতে না হয় ট্রেন না পাই সেইভাবে আলহামদুলিল্লাহ এখানে কবুল হয়েছে ঢাকায় রেস্টুরেন্ট করে নি প্রতিবার এখন রেস্টুরেন্টের মধ্যে যায়নি তো ওটাও করে লাগবে কারণ এটা পাঠাতে যে খরচ হয় তাহার এই পাঠাতে সরকারি কী কী বলে পোস্টাল যে খরচ হয় খুবই কম কারণ রেজিস্টার তো এটা দুটো রেজিস্টার নয় বলে দুগুণ বা তার বেশি খরচ হয় এর জন্য খুব বেশি খরচ হয় এটা রেজিস্টার করার জন্য চেষ্টা করো না তোমরা চেষ্টা করো বুঝলে রেজিস্টার করি ফেলতে তাহলে দরকার নাম পাঠা তা ভালো তাহলে খরচ কমে যাবে আপনারা খেয়াল রাখেন আর এটা তো ডাকের সম্পাদক তো বসে আছে যেটা আমি বলছিলাম আগে তোমার কান পৌঁছে গেছে যুবকরা এখানে লিখবে আগামী দিনে তোর একটা লেখক হবে যুবকদের লেখক নাই ইল্লা মার্শাল্লা দু একটা আছে

কিন্তু লেখে না অন্য কেউ লেখে কে লেখে তুমি জানতে পারো না আমি জানি এটা না এটা খবরদার কর না একদম তব করো নিচে ছোট্ট লেখবা যে লিখছে আমি যেন সশা লিখি ওই কিছু একটা ইঙ্গিত দোহার শব্দ দেবা যাতে বোঝা যায় এটা ওই লোকের লেখা সম্পাদক যে কেউ হতে পারে কিন্তু সম্পদনা সম্পাদক এই সম্পাদক নিবন্ধ যে কেউ লিখতে পারে না কতবার বুঝাবে এগুলো এটা যদি আমাদের মধ্যে এটা হয় তাহলে অন্যরা কি বলবে পুলিশ ধরলে সম্পাদককে ধর কিন্তু পত্রিকা বন্ধ হবে না আমি কারা গেছিলাম সাড়ে তিন বছর সম্পাদক কে ছিল তোমার সাগর লেগে নি তোর শশা ছিল ওখানে সম্পাদকের শেষে শশা ছিল এই বুঝতে পারতো এটা একটা ইঙ্গিত দিয়ে যেটা আমি লিখি ওটা শশা দেওয়া থাকবে বেগের শশা ডাইরেক্ট সম্পদ ঠিক তোমার কিছু ইঙ্গিত শব্দ ব্যবহার করো ইজি না এটা এটা করু আর একদম কড়া বানি বুড়া লোক এখানে হবে না এখানে জোয়ান হবে যুব সঙ্গে শ্রেণী লিখবে অন্য কেউ লিখবে না তোমার যদি না দেয় কেউ মানে লেখক না পাওয়াতে একসঙ্গে অফ থাকতেও বাদ দু মাস পর পর তো এই আবুল কালাম মনে থাকবো দেখা যাকে বাইরে তোমার জেলায় প্রত্যেক জেলায় একটা করে জেলা ওটাই আগামী দিনে আমাদের পুঁজি হবে তাহলে কি যে বক্তব্য নতুন করে পড়লে বা শুনলে স্মৃতির আয়নায় অনেক কিছুই আমার ভেসে ওঠে সেজন্য আমার এখন আর নিজের জীবনে ঘটনা বলতে ভালো লাগে সেখান থেকে যাচ্ছি না তাহলে মনে করে রাখছি যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো আর একজন মনীষী বলেছেন বহু পূর্বে মিশরের শহীদ কুতুব তার লেখা মোরা মোটা বই আছে একটা কক্ষ বিষ্ট আরবি বই আছে সেটা আমার পড়া আছে আমার নেশা কোন জানা জানো যারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছেন বড় বড় মনীষী অথচ দুনিয়া তার নিগৃহীত নির্যাতিত তাদের দিকেই আমার সবসময় নজর থাকে তার মধ্যে ইনি একজন তাকে কি নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে সেই ইতিহাস প্রায় সবসময় ভেসে ওঠে আমার চোখের পরে কোন বইতে দিচ্ছে না আমার দিস কোন বইতে কি বইতে দিলাম বলেন আছে কোন বইতে গিয়েছে আমার এটা প্রচন্ড জ্বরের ঠট্টা কাঁপতেছে ওই অবস্থায় সরকারের লোক গিয়ে বের করে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে হাঁটার ক্ষমতা নেই আর পিটাচ্ছে রক্তাক্ত হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে আবার ট্রেনে এসছে আবার কি ইন্দুশন দিয়ে চেতনা করতেছে এই করে করে নেই জেলখানা পর্যন্ত জেলখানার মধ্যে গেলে তো নিরাপদ হয় সেখানে তাকে মারিছে আমার হ্যাঁ এর মধ্যে আছে অত সব লিখে নেই ওখানে যে কজনের নাম আছে প্রত্যেকেই নির্যাতিত দুনিয়াতে নির্যাতিত কিন্তু আসলে তারাই জাতিকে পথ দেখিয়েছে যারা দুনিয়াতে বিলাসের মধ্যে কাটিয়েছে তারা জাতির স্থানীয় হতে পারে জাতি তাদেরকে স্মরণ রেখেছে যারা আল্লাহর পথে নির্যাতিত হয়েছে যদি ওনার চিন্তাধারা অন্যরকম ছিল রাজনৈতিক বিজয়ের বিষয়টা তার গুরুত্ব ছিল বেশি যেটা মৌদু সাহেব ছিল মৌদি সাহেব উস্তাদ কিন্তু উনি মানে আদর্শিক উস্তাদ ফলে আদর্শিক বিরোধিতার কারণে ওরা ওরা আমাকে দিল খেটেছে আমার সাথে অন্য কোনো বিরোধ নেই আদর্শিক বিরোধিতা না এখনো আপনাদের সঙ্গে যেটা হচ্ছে ওরাই সহজে বিরুদ্ধে করছে আদর্শিক বিরুদ্ধে বড় না দুনিয়ার বিরুদ্ধে বড় আদর্শিক বিরুদ্ধে বড় না এইখানে গিয়ে আমাদের সঙ্গে তাদের ডিফারেন্স হয়ে গেছে আর সেই জন্য এই বক্তৃতাটা আমার সাথে ওখানে হয়েছিল আমরা সমাজ বিপ্লবের আন্দোলন করি নেতা পাল্টানোর আন্দোলন করি না নেতা কি করবে নেতা তো এখন কাজ হবে আজ আছে কাল নেই কিন্তু আদর্শ চিরস্থায়ী আচ্ছা আপনারা এবার কতজন ভোট দিতে এই জায়গায় আমার সামনে তারা বলেন ভোট কেন্দ্রে ডিউটি করেছেন বা ভোট দিয়েছেন এরকম কতজন আছে এর মধ্যে মুখ দিয়ে বলেন বাবা হ্যাঁ আর কেউ সবাই ভোট দিতে গেল দৈনিক ভোট দেননি কেন বাদ দেখেন না আদৌ না না কিছুই না যাই হোক কি জন্য এটা করলেন বা করেননি উত্তর কিন্তু একটাই আপনাদের দিতে হবে আদর্শিক কারণ আদর্শ এতে দুনিয়াতে কোনো স্বার্থ আমাদের নাই আর এই কারণেই দুনিয়াতে মানুষ নির্যাতিত হয়েছে তো নেলসন ম্যান্ডেনা সাত আট বছর ঝেলে কেটেছে তার একটা আদর্শ আছে বিশ্বাস আছে বিশ্বাসকে কিছু দেয়নি তাই না তা তিনি যদি ইসলামী আদর্শের জন্য কাজ করতেন তো দেখা যেত বোধ হয় সারা দুনিয়ার সেরা ব্যক্তি হয়ে যেত নি সেদিক তো আমার তাকে নিতে পারি না ফেডারেল কাস্ট ছয়শ পঁয়ত্রিশ বার থেকে হত্যার চেষ্টা করানো হয়েছে ছয়শ আটত্রিশ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে কিন্তু মারতে পারিনি চেয়ে গই ভাড়া পাঁচ সন্তানের বাঘ সব ফেলি দিয়ে বাড়তে পারেছে তার আদর্শের জন্য মানে কৃষকরাজ রাজ কায়ম করো কায়েম করো এই আদর্শের জন্য কৃষক যে দুষ্ট হতে পারে এটা তার ব্রেনা ছিল না সবসময় যায় তাহলে ধনে যায় আর কৃষকরা শ্রমিকরা সবসময় ভালো যাতে হবে ওখানেও তো বধ আছে ইংলিশ তো সব জায়গা হয় কিন্তু ধনী গরিব সবারই জন্য কল্যাণ ছেলে বিশলামে আসে আর কোথাও নেই তো এই এক এক আদর্শ প্রতিষ্ঠার জন্য ভালো বলি বন্ধু বলি সব কিন্তু কিছু লোক ত্যাগ শেয়ার করেছে মানুষের জন্য আমরা যায় বলি সে তো স্কুল শিক্ষক ছিল একজন সে তার জাতির উপরে যে নির্যাতন দেখেছে সে কল্পনা করতে পারে এটা এই নির্যাতন বন্ধ করে কি দি করো সে তো সে তো করোনা জানে না কিন্তু একটা তার মধ্যে ছিল প্রতিবাদী কণ্ঠ সে একটা যে দুইবার ঠিক করো পাঁচ সন্ত্রের সেই ফেলি নি যায় নাকি জঙ্গলে সারা জীবন পালাই বেলি বাড়েছে এটা আমরা বোঝানোর উদ্দেশ্য আমার এই যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ত্যাগ স্বীকার করে যার বিনিময়ে একটা আদর্শ কায়েম হয় আদর্শের মধ্যে নিঃসন্দেহে ইসলাম সেরা মুসলমান বিশ্বাস করতে বাধ্য প্রত্যেকে এটা বিশ্বাস করে আধুনিক বিস্তৃত সবাই এটা বিশ্বাস করে কিন্তু মানে না সবাই মানে খুব কম লোক সেই ইসলামের অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আমাদের গর্বের কথা নয় সেজন্য আপনারা আদর্শিক কারণে নির্যাতিত হলেও আল্লাহ আল্লাহকে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাদের ক্ষমা করুক আমরা দোয়া করি কিন্তু ইচ্ছাকৃতভাবে এসব বাজে আদর্শের মধ্যে যাবেন না আপনার লেখক তৈরি করুন লেখা হলে স্থায়ী মোবাইলের কারণে আমাদের অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে না অনেক ছেলে যেমন আছে কোনো হার্ড কপি পরে না তব দেখিনিবার মাথায় মানে ওই ফেসবুকে দেখবে ওদের কী করবে কতক্ষণ পড়া যায় এগুলো করবেন না আর সবচেয়ে বলছি নৈতিক চরিত্রে পরে জোর দেন কর্মীদের মধ্যে যেন নৈতিকতার অভাব না ঘটে আগে এক লাখ তারপরে তো মশলা মশাই অনেক অনেক জেলা থেকে এসে খবরের মধ্যে কাজ আসতেছে যে আমাদের সংগঠনের ভাইদের মধ্যেই এক লাখকে দুর্বলতা দেখা দিচ্ছে এটা যেন না হয় নৈতিক চরিত্র যদি ঠিক না থাকে তো মশলা মশলা থেকে হবে আর এই একলা কি দুর্বলতা হলে তো তো দেখা যায় আমি কি কম বুঝি আমার তো ভুল হতে পারে এটা কারো মাথায় নেই সবটা ঠিক কিন্তু একজনের কাছে আমরা মাথা মাত্র করতে হবে আমরা আদালতে যাচ্ছি না আদালত সবার আগে সঠিক হয় কিন্তু বেটি খুলে তো নিতে বাধ্য সেজন্য আপনাদের আদালত হচ্ছে আপনার সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল তার আগে জেলা দায়িত্বশীল তারপরে উপজেলা দায়িত্বশীল আছে দেখো যিনি যেখানে বসবাস করেন সেখানে যিনি হেড তারপর তার আনুগত্য রাখবেন সব কথা আমি জমৎকার আসবে এটা কি আপনার জন্য মানুষ হয় তাতে আপনার ভ্যাট থেকে যাবেন না এটা করবেন না তাহলে হবে কি সংগঠনের শৃঙ্খলা বজায় থাকবে এবং চেন অফ কমান ঠিক থাকবে যে কোনো কাজ দ্রুত সম্ভব হবে আনুগত্য যেন বজায় থাকে যেটা আমরা মুগুক্ত বলি শাস আল্লাহ ইসলাম ইল্লাবে জামায়াতি বলি না আল্লাহ জামাতি তহাতি এমরাত থাকবে না যে আনুগত্য না থাকে বিষয়টা মাথায় রাখবেন আনুগত্যের কোনো ত্রুটি না থাকে আমরা প্রতিবারে শীত বস্ত্র দেই কোনো দিন কেউ বলে না যে স্যার এবার শীত বস্তু কালেকশন করলেন না আমি অফিসে মাসখানে কেউ হবে না কিছু কমই হবে মনে করে দিছি আমাদের সংগঠনে অমুক অমুক আছে বলে চাদর ব্যবসায়ী মানে এই পশ্মি চাদর বিক্রি করে আমি নামও বলে দিছি অফিস থেকে কোনো রেসপন্স আমি পাইনি তারা তাকে ফোন করলো কি না করলো কী কেউ আমাকে বলে না আমি তো নিজে নামতে পারি না মানুষ দেখতে পাই না উত্তর নেই

এবার তুই দাঁড়িয়ে আসার কিন্তু কি জানবে এখানে সভাপতি ভুল করেছে তুমি তুমি দুই জেলায় ভুল মানে আমি যদি প্রশ্ন না তুললাম বলতো না তো এবার দেয়নি বিক কথাটা তো উত্তর তো না ওই গাছটা বড় হবে অন্তত মাস মাস পরিচর্যা করতে হবে না এটা কে করবে তাহলে এটা তুমি কিছু থাকার দরকার কোনো উত্তর তো পাবো না আমি সরকারের অভিজ্ঞতা বলছি আমার সামনে রাস্তা না গভর্নমেন্ট বলে দিল হিসাব হারলো কয়েক কোটি বিক্রো বোন হয়েছে আমি জানি আমার সামনে যেটা হয়েছে ওটা দুদিন আর নেই মাঝে হারলো নজরের সজিনী গাছ লাগানোর জন্য হাঁটার সময় দেখতাম সজিনী গাছ লাগা ও থাকে এবার হুকুম ওর সঙ্গে গিয়ে লাগাও কি দেয় না ঘেরা ছোটো করে আবার ঘেরা দিনে কত লাটা মারি খুলি আল্লাহ জানে ঘেরা আছে গাছ কেন গাছ নেই পানি দেব কেটা মানে মিসম্যানেজমেন্ট এত বেশি হয় আর তোমরাও যদি এই নাম করার জন্য এটা করো আর গাছটা বাঁচানোর চেষ্টা না করো এটা তোমরা নাম করার দিলাম চলে গেলি সাবধান একবার তাল গাছের ইয়ে দিল না ওরে তালে তাল ভরি গেল। আমার তো সমদি লিখলাম গত এক বলেছে তাল গাছে কোনো কাজে লাগেনি পুরো তাল গাছের টাকাটাই ব্যর্থ মানে তাল গাছে ওই বজ্র নিরোধ হয় না এতক্ষণ পরে বলতেছে যে চলো প্রতিটি পয়েন্ট ধরে দিচ্ছি কেন তোমাদের মনে রাখার জন্য শীত লাগতেছে তোমরা শীতের ব্যাপারে শীত বস্তার চেষ্টা করছো না করা উচিত যদি করে থাকো ধন্যবাদ না করে থাকো কেন্দ্রের কিছু টাকা পাঠাও এটা এখানে অন্ত অন্তত রাশেদি শীত পড়ে জানো